আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপি ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের সাথে কোনো সংলাপ হবে না বলে সাফ জানান। বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অবরোধে মানুষের নিরাপত্তায় রাজধানী সহ সারা দেশে সতর্ক অবস্থানে ছিলেন ক্ষমতাসীনরা। বিস্তারিত ইফতেকার রেজার রিপোর্টে। বিএনপি জামাতের ডাকা টানা দুই দিনের অবরোধের প্রথম দিন রোববার সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থানে ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিছিল সহকারে যোগ দেন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা। এ সময় বিএনপির আগুন সন্ত্রাস প্রতিরোধে নানা স্লোগান দেন তারা। ধোলাইখালের সর্দার লেনে অবরোধের প্রতিবাদে সভা ও মিছিলে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন। দুপুরে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন দলের সাধারণ সম্পাদক। বলেন, আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই ফাঁদে পড়েছে। আন্দোলন নিজেরা করেছে, নিজেদের আন্দোলন নিজেরাই পণ্ড করে গেছে। সেদিন তারা নিজেরাই নিজেদের এই আন্দোলনকে ভণ্ডুল করেছে, আমাদেরকে খাদে ফেলতে গিয়ে নিজেরা খাদে পড়ছে। আমির খসরু তো বঙ্গোপসাগরে ফেলে, কখনো কর্ণফুলিতে ফেলে, আবার এনে বুড়িগঙ্গায় ফেলে, এখন নিজে কোথায় গেছে কোনো খবরই নেই। তিন দিন তোরা বোরা পাহাড়ে গেছে। বিএনপির সাথে সংলাপের কোনো সম্ভাবনা নেই বলেও জানান ওবায়দুল কাদের। সংলাপ সন্ত্রাসের সঙ্গে হয় না, তারা সন্ত্রাসী দল। এবার আরো প্রমাণ করেছে তারা আগুন সন্ত্রাসী দল, এই দলের সাথে সংলাপ হতে পারে। সংলাপের পাঠ শেষ। একসময় বলেছিলাম যে চার দফা কন্ডিশন তুলে না, তারপর ভেবে দেখব। এখন তারা যা করেছে এরপর তাদের সাথে সংলাপের কোনো পরিবেশ। বিকালে দলের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির সাথে পেশাজীবী সহ বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় হয়। পরে ব্রিফ করেন কমিটির আহ্বায়ক। একটি বিষয় এসেছে সবার আলোচনা থেকে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ ব্যবস্থা করব, সকলের অংশগ্রহণ নিশ্চিত করব, উন্নয়ন সকলের জন্য করব, কেউ পিছিয়ে থাকবে না, ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক, অন্তর্ভুক্তিমূলক, আমরা যেটা দারিদ্রের কথা বললাম সকলের অংশগ্রহণ আমরা নিশ্চিত করব উন্নয়নে। তো সেই বিষয়টি আমাদের নির্বাচনী ইস্তারে আপনাদের আলোচনা এসেছে, আমরা এটি গুরুত্বের সাথে নিয়েছি। প্রস্তাবিত বিষয়গুলো পর্যালোচনা করে ইশতেহারে অন্তর্ভুক্ত করার কথাও জানান ডক্টর আব্দুর রাজ্জাক। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।